আপনাদেরকে অনুরোধ জানাবো, যদি বিএনপি করেন, যদি দেশকে ভালোবাসেন, দেশকে তিরকম খালাদিকে ভালোবাসেন, যদি তার কমকে ভালোবাসেন, আপনাদের নিজেদের মধ্যে ঐক্যটা ঠিক রেখে আগামীতে আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করব, নিজেদের বিরুদ্ধে আমরা নিজেদের বিরুদ্ধে লড়াই করব না, এ কথাটা মাথায় রাখতে হবে। আগামীতে কোনো মিটিং নারায়ণগঞ্জে এই শহীদ মিনারে হবে না। যদি মিটিং করতে হয় আমরা অন্য কোথাও করব, ঠিক আছে? এই ছোট্ট জায়গায় বিএনপির মিটিং হয় না। বিএনপি একটি দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, এর প্রতিষ্ঠা করেছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দলে চালাচ্ছেন কে এখন? আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই দলে এত ছোট জায়গায় কখন জায়গা হওয়ার কথা? আপনারা কি খেলাধুলা করছেন? আমরা সেই খেলাধুলাটা দেখতে চাই। খেলা তো শুরু হয়ে গেছে, আর এই খেলাটা আমরা দেখতে চাই। আমরা রেফারিয়ে বসে থাকবো না, আমরা আপনাদের খেলায় অংশগ্রহণও করবো না। আপনারা খুনাখুনি রক্তাক্ত করেছেন, আমরা সেটাও করবো না। আমরা চাই আপনাদের এই খেলা শেষ করে অবশ্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা নির্বাচনে যাব। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, অজিত কাদের সাহেব কথাটা কিন্তু ভুলেন না। খেলা শুরু হয়ে গেছে, আমরা এই খেলায় দূরে থেকে অংশগ্রহণ করবো। আপনাদের সঙ্গে আমরা কোনো রকম ঝামেলায় আমরা যেতে চাই না। আমরা শুধুমাত্র নির্বাচনে যাব, আওয়ামী লীগ কেন, তার চেয়ে বড় কেউ আসুক, আমরা একটা ফ্রেশ, ফেয়ার, ফ্রি একটা ইলেকশন চাই তত্ত্বাবধায়ক। সেই ইলেকশন আসলে খেলার পরিণতি শেষ হয়ে যাবে, আর কি দুর্ভাগ্যজনক পরিণত হবে ভাবতে পারছেন না। এখনও সময় আছে, বাংলাদেশের মানুষের মুখের ভাষা, শরীরের ভাষা, চেহারার ভাষা বুঝতে চেষ্টা করেন, নাহলে কিন্তু পালানোর পথ পাবেন না। অবদুলের সাহেব, আপনি কিন্তু অনেক দিন আগে বলেছিলেন আপনার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি সময় আসে তলবি দরকার যা কামাইছেন এগুলো নিয়ে কিন্তু যাওয়ার পথ পাবেন না, অবদুল কাদের সাহেব বলেছিল, আমি বলি নাই। আপনাদের ইনশাল্লাহ সেই সময়টা এসে গেছে। আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজন আজকে বিভিন্ন জায়গায় মিটিং করতেছেন, কীভাবে পালাবেন